বাড়িতে কারেন্ট নেই, পিছনে লাইট নেই, জীবনে সুখ নেই, আর মাথায় কন্টেন্ট নেই, তাও ভিডিও বানাতে বসলাম। জানো কেন? টাকার পুরা দরকার গাইস, মে গরিব হু, প্রচুর টাকার দরকার সামনে আমার, তাই ভিডিও বানাতে বসলাম। কিন্তু কিনে ভিডিও বানাবো ভাবছিলাম, তখন আমি শুধু ইনস্টাগ্রামটা খুললাম, নমস্কার বন্ধুগণ, হরে কৃষ্ণ বলে এমন একটা ডায়লগ দিল না, ভিতরটা খুলে পড়ে গেল। এক বিছানায় শুলে কি প্রেম হয়? না তো, এক বিছানায় শুলে বাচ্চা হয়। প্রেম যদি সত্যি হয় 1 মাইল দূরে থেকেও প্রেম হয়, এক বিছানায় শুলে প্রেম হয় না। 100 বার এই কথাটা আমি এগ্রি করি যে 1 মাইল দূরে থাকলেও প্রেম হয়, এক বিছানায় শুলে প্রেম হয় না। কিন্তু টুডেজ জেনারেশন, নাওয়েডেজ, আজকে ডেটে দাঁড়িয়ে 1 মাইল দূরে প্রেমটা হয় ঠিকই, বাট বিছানায় না আসলে প্রেমটা কেটে যায়। হোয়াই নট? মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। ভগবান বলল এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। বসার জায়গা, শোয়ার জায়গা, ঘুমানোর জায়গার সাথে কোথায় ভগবানের কানেকশন করে? আমি যখন এই বোনকে দেখি না, আমি নরকের আরেক স্টেপ আগে চলে যাই। মানে এই যে এক ধাপ, তারপরে যে বোনের ভিডিও দেখি আরেক ধাপ, এক ধাপ করে আরেকটু একটু নরকের দিকে যেতে থাকি। বোনে তো জ্ঞান পায় কোথায় ভাই, মানে উবলে উঠে জ্ঞান, এরকম করে কোথাকার কথা কোথায় গিয়ে অ্যাড করে। আর বোনের প্রতিটা ভিডিওতে সিটি করে দিবে রে, টিটি করে দেবে রে, এই এই শুতে দিলে বসে বসতে চায় রে, এক বিছানায় শুলে প্রেম হয় রে, বিছানা সিটি ফিটি, এইগুলো নিয়ে একদম মানে মেন ভিডিও, মেন বোনের মেন বাণীর কথা, জ্ঞানের কথা, এগুলো দেবে। বোন এক্সাম্পল যখন কোনো কিছুতে দেয়, বোন কোনো মানে ভালো জিনিস এক্সাম্পল দেবে না, বোন কী দেবে? লেবুকে টেপো, টিপে টিপে সিটি করে দাও। হোয়াই নট? পাতি লেবু অনুষ্ঠান বাড়িতে 4 ভাগে ভাগ করে 1 থালি দিয়েছে। তা প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে এক দু ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, একবার আঙুল ঢুকিয়ে ঢুকে সিটি করে দেয়। এবার ভাত খেয়ে উঠে চলে যাচ্ছে, তখন সেই লেবুর খোসা বড় আক্ষেপ করে বলছে, ওহে মানুষ, তুমি তো আমার রসে ভাত খেয়ে পরিতৃপ্ত হয়ে উঠে চলে যাচ্ছ, তো আমাকে কিছু বলে যাবে না? তখন সেই মানুষ বলছে, তোমাকে আর কি বলবো, তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে রস ছিল। তো গাইস, আর 1-1.5 সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো যে IPL ফাইনালে কারা যাবে, আর কিছুদিনের মধ্যে জানতে পারবো যে IPL কোয়ালিফায়ারে কারা কারা যাচ্ছে। তো এই টাইমে যদি তুমি অর্থ উপার্জন না করতে পারো, মানে এই ইভেন্টের থেকে তুমি অর্থ উপার্জন না করতে পারো, আই থিঙ্ক তুমি তাহলে অনেক কিছু লস করছো। তো চিন্তার কিছু নেই, এই লসটি সংশোধন করার জন্য আমি তোমাদেরকে বলতে চাই আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত 1X বেটের ব্যাপারে। এখানে অনেক কিছু আছে ভাই, বেটিং লাইন, ইন্টারফেস, আরো অনেক কিছু আছে। এখানে তুমি গেমটি ব্যবহার করতে পারো আর তার প্রকৃত অর্থ কামাতে পারো। এখানে তুমি গেম খেলে অনেক কিছু জিততে পারো, লাইক স্যামসং গ্যালাক্সি S23 আলট্রা, iPhone 15 Pro, আর এখানে সবথেকে বড় পুরস্কারটি হলো নেক্সন EV প্রাইম। আর এই সবকটি পুরস্কার 1X দলের খেলোয়াড়দের জন্য প্রস্তুত। তাছাড়াও 1X এ অনেক আলাদা আলাদা ধরনের গেম আছে, লাইক রুলেট, ক্যাসিনো, পোকার, আরো অনেক কিছু আছে। আমার পছন্দের গেম ক্র্যাশ হয়ে গেছে, এখানে টাকা জেতা, গেম খেলা অনেকটা ইজি, আর এখানে তোমাদের জয়ের পার্সেন্টেজ অনেকটা বেড়ে যায়। এখানে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ইউজ করো BABU66, আর এ পেয়ে যাও ওয়েলকাম বোনাস 6,600 টাকা পর্যন্ত। তো দেরি কিসের, যাও পিন কমেন্টে লিংক দেওয়া আছে, ডাউনলোড করো আর খেলো। ধরো একদিন তুমি বাড়িতে ভর পেট খেয়ে ঘুমাচ্ছ, তোমার ঘরের কলিং বেল বাজলো, কলিং বেল খুলে তুমি দেখলে 4-5 জন এসছে কীর্তনের চাঁদা নিতে। এবার তুমি বললে যে কীর্তনের চাঁদা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়ো। পকেট থেকে বের করে তুমি 100 টাকা কিংবা 200 টাকা কিংবা 500 টাকা দিলে, 500 টাকা দিলে, তারপরে তোমাকে কীর্তনের জন্য বললো যে অমুক ডেটে আমাদের কীর্তন, আপনি নমস্কার প্লিজ আসবেন। এবার তুমি সেই ডেট হিসাবে কীর্তন দেখতে গেলে, আর কীর্তন দেখতে গিয়ে তুমি দেখলে তখন কমিটিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে যায়, অনেকে কিন্তু আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠিকই বলে, এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। এবার তুমি ভাবো এটা শোনার পরে তোমার রিয়াকশন কেমন হবে, খিচুড়ি খেতে পারবে তো কীর্তনে? তখন তোমার মনে হবে না ইনডাইরেক্টলি কি কথা শুনে নেবে ভাই, এ তো হিন্দুস্তানি ভাও, বড়ওয়া সালা, ইনডাইরেক্টলি বিশাল কথা শোনায় দিল। পৃথিবীর কোন কীর্তন দল আছে যারা কীর্তন করার সময় ভগবানের নাম জপ ছেড়ে দিয়ে এটা বলে, যখন চাঁদা তুলতে গেছিলাম 10,000 টাকা দিতে পারতো, কিন্তু আমাকে 500 টাকা 100 টাকা দিয়ে বলছে এবারে এটাই নাও, তোমার টাকা তো ডাক্তারে খাবে, কুত্তায় খাবে, কিন্তু ভগবানের সেবায় লাগবে না। এটা কীর্তন হচ্ছে? এটা কি ইনডাইরেক্টলি বজরং দল চাঁদা চাচ্ছে ভাই? গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যদি ফেসবুক ঘাটে, সন্তানও ফেসবুক ঘাটবে, মা যদি সিরিয়াল দেখে, সন্তানও সিরিয়াল দেখবে,
ফেসবুক করবে, ইউটিউব করবে, মা রং বাজ হলে বাচ্চা চিটিং বাজ হবে, এইটা কেমন টাইপের কথার ফ্লো ভাই? মানে এবার আমি বলি, আমার বউ প্রেগনেন্ট, ঠিক আছে? এখন আমার বউকে আমি ফোনের মধ্যে একটা এরোপ্লেনের গেম ডাউনলোড করেছি, আমার বউ সারাক্ষণ এরোপ্লেন উড়াচ্ছে ফোনের মধ্যে। আমার বাচ্চা যদি বড় হয়ে পাইলট না হইলো, আমার বাচ্চা বড় হয়ে পাইলট হওয়া চাই। আমার বউকে আমি আরেকটা গেম ডাউনলোড করে দেবো আজকে, ওইটার মধ্যে মানে চাঁদে যাবে, চাঁদে। আমার বাচ্চা যদি বড় হয়ে নীল আর্মস্ট্রং না হইলো, আমি কিন্তু সব নীল করে দিবো, কেষ্ট দিব আমি। দেখো, আমি ছোটোবেলায় না অনেক কীর্তন অ্যাটেন্ড করেছি আমার দিদার সাথে, দাদুর সাথে। ওখানে কীর্তনে গিয়ে একটা আলাদা লেভেলের ফিলিংস আসতো, যে না এখানে একটা ধর্মের বাণী হচ্ছে, বা একটা আলাদা একটা ভক্তি আসতো। বাট যখন আমি এর কীর্তন দেখি, ওখানে ভক্তি আসে না, দেখে মনে হয় ছ্যাবলামো। দেখো, আমি পার্সোনালি এই মেয়েটাকে হেট করি না, তোমরা যদি কেউ ভাবো যে আমি পার্সোনালি এই মেয়েটাকে হেট করি, কারণ কি এর আগে আমি এখানে দুটো ভিডিও বানিয়েছি, এটা হয়তো থার্ড ভিডিও আমার, আমি হেট করি না। এর মতন অনেক কীর্তনের ভিডিও আমি দেখি, বাট এই এই যখন কথা বলে না, মানে কথার যে মানে বোঝায়, কথা যে লজিক দেয়, বা যখন এক্সাম্পল দেয়, এক্সাম্পলগুলো শুনতে না একদম ছ্যাবলামো মনে হয়। বাস ওইটাই আমার কথা, যে ভাই ছ্যাবলামো করে কীর্তন করার কোনো দরকার নেই, কীর্তন ভালো ভাষাতেও করা যায়। সঠিক বলেছেন। আমি হচ্ছে পুরুষ মানুষে আটকাই না, আই হেট পুরুষ মানুষ। একদম, এই দিদি পুরুষ মানুষে আটকায় না, পুরুষ মানুষের পুরুষ অঙ্গে মনে হয় আটকায়, তাই না দিদি? অনেকে বলছেন যে বিয়ে ছাড়াই হিরো আলমের সাথে। এই মেয়ে আল্লাহ উল্টো পাল্টা কথা কথা করবে, ধর মেয়ে একটা বড় একটা কথা কথা করবে। ওই দেখো, ওই দিদি ওইদিকে পুরুষ মানুষে আটকাচ্ছে না, আর আমাদের আলম দাদা বিয়ের কথা শুনে আটকে যাচ্ছে। আর দাদা বিয়ের কথাই তো জিজ্ঞাসা করেছে, হাত মিয়া হুর মিয়া এরকম করার কি আছে, বিয়ের কথা জিজ্ঞাসা করেছে বলে দেন। বাট না, আমাদের মিয়া মানে আলম ভাই ধর মিয়া ধর মিয়া। এমন কোন জিনিস চা শক্ত অবস্থায় ঢুকে আর নরম অবস্থায় বের হয়ে আসে? শক্ত অবস্থায় ঢুকে আর নরম অবস্থায় বের হয়ে আসে? দিদি বলতে কি চাচ্ছ তুমি বলতো? ভেন্ডি বাজা। এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? সানলাইটে বসে ভিডিও বানাচ্ছি, কারণ কি অনেকদিন হয়ে গেল, তিন চার দিন হয়ে গেল ভিডিও আপলোড করি না। তখন ফিল হচ্ছিল যে না থাক, একটু ভিডিও আপলোড করা উচিত। কালকে ভাবছিলাম ভিডিও বানাবো, কালকে যা গরম ছিল, গরমে সব চুষে গেছিল। আজকেও গরম, অবভিয়াসলি অনেক বেশি, কালকের থেকে বেশি গরম। বাট আজকে আবার কারেন্ট নেই, গরমে বসে ভিডিও বানাচ্ছি। ওয়াও, নাইস, কন্টেন্ট ক্রিয়েটার হয়তো এরকম, একদম বেঙ্গলি বুবু অভিষেকের মতন, তাও ভিউজ আসে না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও, আর তোমরা চাইলে আমাকে কন্টেন্ট পাঠাতে পারো ইনস্টাগ্রামে, বেঙ্গলি বাবু অভিষেক, চলে আসো ইনস্টাতে, আমাকে মেসেজ করো, কন্টেন্ট পাঠাও, লিঙ্ক পাঠাও। তোমরা তো এমন এমন কন্টেন্ট পাঠাও যেটা দেখতেই পাই না, দেখার আগে পায়খানা চেপে যায়। যাই হোক, হোয়াটএভার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। समंदर के जैसे बढ़ती लहर, समंदर के जैसे ढाती कहर, सोने सा चमके।